ويرزقه من حيث لا يحتسب. আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা তাকওয়া এবং পরহেজগারী অবলম্বন করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা বাহির করে দিব। এখানে প্রশ্ন হয়, আল্লাহ কিসের রাস্তা বাহির করে দিবে? আয়াতের দুইটি ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহকে যদি কেউ ভয় করে বিপদ দেখা দিলে বিপদ থেকে মুক্তির রাস্তা। দুই নম্বরের ব্যাখ্যা হইল, আল্লাহকে যদি কেউ ভয় করে প্রয়োজন দেখা দিলে প্রয়োজন পূরণের রাস্তা আল্লাহ বাহির করে দিবে। একটা বুঝে আইছে আমার ভাইরা? আল্লাহকে ভয় করলে আল্লাহ রাস্তা বাহির করে দিবে অর্থ হইল বিপদ দেখা দিলে বিপদ থেকে মুক্তির রাস্তা, প্রয়োজন দেখা দিলে প্রয়োজন পূরণের রাস্তা। চিল্লাইয়ে বলেন সুবহানাল্লাহ। لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জিকির করব আর খালি জায়গাটা পুরা করব আল্লাহর দিকে তাকায়া, কার দিকে তাকায়া, কার ওয়াস্তে একটু খালি জায়গাটা পুরা করব, কার জন্য? আল্লাহর দোহাই দেওয়ার উপরে আর কিছু আছে? আল্লাহর দোহাই দিয়ে বলতেছি খালি জায়গাটা পুরা করে। আর এরপরেও যদি ভালো না লাগে তাইলে মাহফিলে আসা বসা কিছুই হবে না, কোনো রেজাল্ট আসবে না। আল্লাহকে ওয়াস্তে সবাই সামনে চলে আসে, খালি জায়গা পুরা করি ভাই, খালি জায়গা পুরা করি, খালি জায়গা পুরা করি। আর এই দুই তিনটা বাচ্চার একটা পিছনে উঠে আছে, এই দুই বাচ্চার হাতে একটা কি আছে, তবে তুমি পিছনে যাবে, তুমি উঠো, উঠো, তুমি উঠো, এই বাচ্চা তুমি উঠো, বাবা যাও, যাও উঠো, তোমার শোনার বহুত লাইট আছে, তোমার যাও গল্প করতে থাকো, যাই পিছনে বসে একটু জিকির করেন। জিকিরতে বেড়ে যাবে তোমারি দাম, জিকিরতে মওলা রাজি, খুশি নবী দু জাহান, লা ইলাহা
জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। রাত এলে বাইরে চন্দ্র বসে, তারার পুলকেতে হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। গাজীপুর গুবরখলা আল ইনসাফ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠিত রহমতি বরকতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম হযরাত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মহতি ইসলামী মহাসম্মেলন, যেটা বর্তমানে জান্নাতের একটা পরিপূর্ণ বাগান, এই জান্নাতি বাগানের ভিতরে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমা তো শুকর আদায় করি, সকলে একসাথে কণ্ঠ মিলিয়ে উঁচু কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলাম, আমরা কার শুকরিয়া আদায় করলাম? আরো জোরে চিল্লায় বলেন, কার শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় খুশি হয়? এজন্য আল্লাহকে খুশি করার আমল হইল শুকরিয়ার আমল। কিসের আমল ভাই? শুকরিয়ার আমল। শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় খুশি। আল্লাহ যখন বান্দার উপর খুশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আসমান জমিনের নিয়ামতের ভান্ডার সমূহ সেই বান্দার জন্য খুলে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরো জোরে বলেন লাভ।
আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার বলে সুবহানাল্লাহ, তাইলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। এত নেকি সুবহানাল্লাহ বললে, উচ্চারণ করলে। তো যখন সুবহানাল্লাহ বলার দরকার পড়বে, আমরা একটু জুরে সুরে বলবো, পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে আমিন বলেন। বলতেছিলাম শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় খুশি। আল্লাহ যখন খুশি হয় তখন বান্দা বান্দির জন্য আল্লাহ আসমান জমিনের নিয়ামতের দরজা সমূহ খুলে দেয়। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হয়ে সেই বান্দা বান্দির জন্য নিয়ামত আরো বেশি করে বাড়াইয়া দেয়। এজন্য কেউ যদি চায় আল্লাহর কাছ থেকে বেশি পাইতে, কেউ যদি আল্লাহর কাছ থেকে বেশি বেশি পাইতে চায়, তাইলে তার জন্য আমল হইল শুকরিয়ার আমল। কিসের আমল? শুকরিয়ার আমল আদায় করো, শুকরিয়ার আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আরো বেশি করে নিয়ামত বাড়াইয়া দিবে। আমরা তো সবাই বেশি পাইতে চাই, বেশি খাইতে চাই, ঠিক না ভাই? তাইলে আমাদের জন্য শুকরিয়ার আমল করার দরকার আছে না নাই? আসেনি ভাই? একটা ছোট্ট কথা স্মরণ হয়ে গেছে, বলবো? মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ ডাক দিলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আল্লাহ বলেন, ওনাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কারাবনাহু নাজিয়া। আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিলাম, ও গো মুসা পয়গম্বর তুর পাড়ে চলে আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে কানে কানে কথা বলবো। আল্লাহ কোন কন্ডিশনে কথা বলবেন? কানে কানে। কানে কানে কে কার সঙ্গে কথা কয়? যার সাথে যার সম্পর্ক বেশি। কথা বলেন একটু টিকটাক জুড়ে সুরে কইয়েন, এতে করে কোন লস হবে না, আপনাদের লাভই হবে। আমার ভাইরা মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিলেন, মুসা নবী তোর পাহাড়ে চলে আসো, আমি তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা করব, আমি তোমাকে নিকটে আনব, তোমার কানের গোড়ায় মুখ লাগাইয়া আমি কানে কানে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দিয়া মুসা কালিমুল্লাহ তোর পাড়ে যাবার জন্য রওনা করে দিয়েছে। যাইতে যাইতে একেবারে তোর পাহাড়ের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা তোর পাহাড়ের নিকটে যাইয়া লক্ষ্য করিয়া দেখে একজন গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষ, পরনের মধ্যে তেমন ভালো কাপড় নাই, পেটের দিকে তাকাইলে মনে হয় কয়েকদিন যাবত খায় নাই। মুসা নবী তার কিনারে যাইয়া দাঁড়াইয়া গেলেন। মুসা কালিমুল্লাহ তাকে লক্ষ্য করে সালাম করলেন। কয়জনে সুবহানাল্লাহ বলছেন? একটু সকলে মিলিয়া সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। লস হইছে? সুবহানাল্লাহ ভাই, বুঝে শুনে কথা বলবেন, একটু বুঝে শুনে ওয়াজ করব আপনাদের সাথে, আপনারাও কিছু জি জি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমিও কিছু বলবো, এরই মাধ্যমে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গরিব উম্মতকে লক্ষ্য করে সালাম করলেন। আমার ভাইরা কে কারে সালাম দিল? নবী তার উম্মতকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি পাইলাম? এখানে আমাদের জন্য শিক্ষণীয় কি? এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হইল, কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এত বড় জলিলুল কদর নবী হওয়ার পরেও তার সাধারণ একজন উম্মতকে সালাম করেছেন। কারণ সালাম এমন একটি আমল যে সালামের আমলের মধ্যে ছোট বড় ভেদাভেদ নাই।
নবীজি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেন, মক্কার রাস্তার দুই ধারে ছোট ছোট নাবালিক ছেলে মেয়েরা খেলাধুলা করত, নবীজি তাদেরকে হাত উঁচা করে করে সালাম করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, সালাম যে আগে দিবে 90টি নেকির মালিক হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে একদিন স্বপ্নে জান্নাত দেখতে পাইলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন আমার ভাইরা, সুবহানাল্লাহর আওয়াজটা দিতে কোনো কার্পণ্যতা করবেন না, দিলে ইনশাআল্লাহ লাভ হবে। সুবহানাল্লাহ বললে লাভ হবে না, লস হবে। যদি মনে না মানে, সুবহানাল্লাহ বলতে যদি মনে না চায়, লক্ষ্য করে কথা শুনেন, সুবহানাল্লাহ বলতে যদি মনে না চায় তাইলে মনে করবেন অন্তর অসুস্থ। কি মনে করবেন, কি বলতে না চাইলে, সুবহানাল্লাহ বলতে না চাইলে মনে যদি না চায় তাইলে কি ভাববেন, কি মনে করবেন, কেন কেন? কারণ সুবহানাল্লাহ এটা কার তাসবিহ, আল্লাহর তাসবিহ যদি আমার মুখে জপন করতে না চায় তাইলে আমার দিল অসুস্থ নাতে সুস্থ কই? কথা বলেন, এজন্য সুবহানাল্লাহ বলার দরকার পড়লে একটু জুড়ে জুড়ে বলবেন, আলহামদুলিল্লাহ বলার দরকার পড়লে একটু জুড়ে জুড়ে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঘুমাইছি, ঘুমের ভিতরে স্বপ্নে লক্ষ্য করে দেখি জান্নাত দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেইমাত্র জান্নাত দেখতে পাইলাম রে, আল্লাহর নাম স্মরণ কইরা জান্নাতের ভিতরে ঢুকে গেলাম, জান্নাতের ভিতরে বিচরণ করা আরম্ভ করলাম, যাইতে যাইতে বহু দূর পর্যন্ত চলে গেলাম, অনেক দূরে যাইয়া লক্ষ্য করিয়া দেখি রে, জান্নাতের ভিতরে এত সুন্দর একটা সিংহাসন আল্লাহ বানায়া রাখছে, দুই দিকে দুইজন মহিলা হাত পা খানিয়া বাতাস করতেছে, সিংহাসনটি খালি পড়ে আছে। মনে মনে চিন্তায় পড়ে গেলাম, এত মহামূল্যবান সিংহাসন আল্লাহ কার জন্য বানাইলো? হঠাৎ করে সিংহাসনের উপরের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখি রে সিংহাসনের উপরে লিখা, এই সিংহাসন তারাই পাবে যারা দুনিয়ার জীবনে আগে সালাম দিবে। আগে সালাম দিলে লাভ না লস? লাভ। যে আগে সালাম দিবে কতটি নেকি পাইবে? 90টি নেকি পাইবে। যে জবাব দিবে মাত্র 10 নেকি পাবে। কয় নেকি পাবে? 10 নেকি পাবে। মুসা কালিমুল্লাহ গরিব উম্মতকে লক্ষ্য করে সালাম করলেন, কথা স্মরণ আছে নি? ও ভাই ও বন্ধুরা, মুসা আলাইহিসসালাম যখন উম্মতকে লক্ষ্য করে সালাম করলেন, সেই গরিব উম্মত সালামের জবাব দিল। এবার মুসা কালিমুল্লাহকে লক্ষ্য করে সেই গরিব উম্মত জিজ্ঞাসা করলো, ও মুসা কালিমুল্লাহ কোথায় যাবেন? মুসা নবী কয়, আমি তুর পাহাড়ে যাব। কেন যাবেন? মুসা নবী কয়, তুর পাহাড়ে যাবার জন্য আমার আল্লাহ আমারে ডাক দিয়েছে। গরিব উম্মত বলতেছে, তুর পাহাড়ে যাবার পরে কি আল্লাহর সঙ্গে আপনার দেখা হবে? মুসা নবী বললেন, হ্যাঁ, তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর সঙ্গে দেখা হবে। শুধুমাত্র দেখা নয়, তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর সঙ্গে আমার কথা হবে। এবার গরিব উম্মত বলতে আরম্ভ করলো, ওগো মুসা পয়গম্বর, তোর পাড়ে যাবার পরে যখন আল্লাহর সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে, আমি গরিবের একটি আবেদন আল্লাহর বরাবরে পেশ করবেন, আমি গরিবের আবেদন কার বরাবরে পেশ করবেন? আল্লাহ বরাবরে। মুসা নবী বললেন, তোমার কিসের আবেদন বলো? গরিব ব্যক্তি বলতে আরম্ভ করলো মুসা কালিমুল্লাহ, আমি এমন গরিব, এক বেলা খাই দুই বেলা উপাস থাকি, এক বেলা খাই দুই বেলা উপাস থাকি, দেখেন আমার দিকে তাকায়া
আমার পরিধান করার মতো তেমন ভালো কোনো কাপড় চোপড় নাই, আমার পেটের দিকে তাকায়া দেখেন আমার পেটের মধ্যে খাদ্য নাই, এক বেলা খাইলে দুই বেলা উপাস, ভালো কোনো কাপড় চোপড় পরিধান করতে পারি না, দুনিয়ার এই কষ্ট আমার সহ্য হইতেছে না, আপনি তো তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে দেখা হইলে আমি গরিবের কথাটুকু আল্লাহর কাছে আলোচনা করবেন আর বলবেন, আল্লাহ আমার ভাগ্যে যত রিজেক রেখেছে সবগুলো রিজেক যেন এক সঙ্গে দিয়া দেয়, আর সবগুলো রিজেক পাওয়ার পরে আমি কিছুদিন খাইয়া আনন্দ ফুর্তি কইরা মারা যাইমু, এটাই আমার জন্য ভালো। আমার ভাইরা মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি তুর পাহাড়ে যাই, আল্লাহ বরাবরে তোমার পক্ষ থেকে সেই আবেদন পেশ করব। এবার আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কথাবার্তা চলল, এক পর্যায়ে কথাবার্তা যখন শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে তার উম্মতের হেদায়েতের জন্য তাওরাত নামক কিতাব দান করলেন। তাওরাত নামক কিতাব পাইয়া এবার মূসা কালিমুল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, তুর পাহাড় থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, রাস্তার মধ্যে একজন গরিব মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছিল, এই গরিব ব্যক্তি আমার কাছে আবেদন করার জন্য তোমাকে বলেছিল, তুমি তো তার কথা ভুলে গেছো, মুসারে সেই গরিবের কথা তুমি যদিও ভুলে গেছো, আমি আল্লাহ কিন্তু আমার সেই গরিব বান্দার কথা ভুলি না, মুসা তুমি ভুলে গেছো কিন্তু আমি আমার সেই গরিব বান্দার কথা ভুলি নাই, আমার গরিব বান্দা কি কথা বলেছে আমি আল্লাহ তখন শুনেছি। সুবহানাল্লাহ, বলে আল্লাহ সব জায়গায় আছেন না নাই? মূসা কালিমুল্লাহর সঙ্গে যখন ওই গরিবে আলোচনা করছিল তখন কি আল্লাহ তাদের আলোচনা শুনে নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, এই গরিবের আবেদন আমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিলাম, তুমি বাড়িতে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তার ভাগ্যে যত রিজেক আছে সবগুলো রিজেক তার বাড়ি পর্যন্ত পাঠাইয়া দিব। আমার ভাইরা কি চাইছে সে? তার ভাগ্যে যত রিজেক আছে সব একসাথে দিব। বাবা জি যাও তো পিন্ডালে যাও, বাবা বাবা যাও। আমার ভাই ও বন্ধুরা একসাথে সব রিজেক কার কাছে চাইছে? সব রিজেক একসাথে চাইছে। আল্লাহ বললেন, মূসা সেই গরিবের আবেদন কবুল করলাম, তার ভাগ্যে যত রিজেক আছে সবগুলো রিজেক তুমি তোমার বাড়িতে যাওয়ার আগে আগে আমি গরিবের বাড়ি তার জিন্দেগির সব রিজেক একসাথে পাঠাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে ডাক দিলেন, কয়জন? সাথে সাথে জবাব দেন, কয়জন? চারজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, আমার এই গোলামের ভাগ্যে যত রিজেক আছে সবগুলো রিজেককে চারটি বস্তার ভিতরে বন্দি করো। চারজন ফেরেশতা মানুষের সুরত ধরেছে, চারটা বস্তার মধ্যে সবগুলো রিজেক একত্রিত কইরা। আল্লাহ বললেন, এবার চলে যাও ওই গরিবের কাছে, এই চারি বস্তা রিজেক নিয়ে যাও, এই গরিবকে বলে দিও তার ভাগ্যে যত রিজেক আছে আমি আল্লাহ চারটি বস্তার মধ্যে ভর্তি কইরা, তার জিন্দগির সবগুলো রিজেক আমি আল্লাহ দিয়া দিছি, এই রিজেক গুলো যখন শেষ হয়ে যাবে তখনই তার দরবারে আজরাইল আসবে, কারণ রিজেক শেষ হয়ে গেলেই মৌত আসে। জোরে কোন ঠিক কি না? রিজেক শেষ হইলে কি? এক লোকমা রিজেক থাকতে মৌত নাই, এক লোকমা রিজেক থাকতে কি নাই? মৌত নাই। আমার ভাইরা চারজন ফেরেশতা এবার চার বস্তা রিজেক নিয়ে সেই গরিবের বাড়ি চলে গেছে, গরিবের হাত পর্যন্ত রিজেক পৌঁছাইয়া দেওয়া হইল। এই গরিব ব্যক্তি চার বস্তা রিজেক পাইয়া চিন্তা করলো, আমি যদি এবার তিন বলা পেট বইরা খাই তাহলে এই রিজেকে সর্বোচ্চ পাঁচ মাস যাবে। কয় মাস? আর যদি শহরের মানুষের মতো আমি দুই বেলা খাই তাইলে সাত মাস যাবে। কয় মাস? তিন বেলা খাইলে পাঁচ মাস, দুই বেলা খাইলে কয় মাস? সাত মাস যাবে। পাঁচ মাস হোক আর সাত মাস হোক, এই রিজেক গুলো শেষ হওয়ার পরেই তো আমার মৌত আসবে, ঠিক কিনা বলেন?
গরিব হইলেও লোকটি ছিল বুদ্ধিমান, গরিব হইলেও লোকটি ছিল বুদ্ধিমান, ব্রেইন ছিল ভালো। ব্রেইন এটা কার দান? আরো জোরে চিল্লায় বলেন কার দান? গরিব হইলেও এই ব্যক্তির ব্রেইন ছিল ভালো। এই চার বস্তা রিজেক্ট পাওয়ার ফলে চার বস্তা রিজেক্টকে তিন ভাগে ভাগ করলো, কয় ভাগ? এক ভাগ নিজের খাবার জন্য, দুই নম্বর ভাগ মেহমানের মেহমানদারি করার জন্য, তিন নম্বর ভাগ হইল সদকা খয়রাত করার জন্য। কথাটা বুঝে আইছে? কয় ভাগ করছে রিজেক্ট গুলারে? এক ভাগ নিজে নিজের খাওয়ার জন্য। ওয়াকাম জাহিলিন জাহিলিন তাল্লুকাহু মারযুকা কামাকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়াকাম জাহিলিন জাহিলিন তাল্লুকাহু মারযুকা। মানুষকে উপাস রাখে আর অনেক নির্বুদ মানুষ, বুকা টাইপের মানুষ যে কিছুই বুঝে না, সমানে যার কোনো মূল্য নাই, আল্লাহ তাকে রিজেক ডালিয়া ডালিয়া রিজেক দেয়। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক বছর অতিক্রম হয়ে গেল, কয় বছর এখন এই গরিব গরিব আছে না ধনী হয়ে গেছে? কে তারে ধনী বানাইলো? আল্লাহ তাকে ধনী বানাইলো। আমার ভাইরা, এক বছর পরে মুসা কালিমুল্লাহ আবার উত্তর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে দেখা হবে। যখন সেই গরিবের সাথে যে জায়গায় দেখা হয়েছিল সেখানে যাবার পরে আবারও সেই গরিবের কথা স্মরণ হইল, মনে মনে ভাবলেন এই গরিবের একটু তল্লাশি নিয়ে দেখি তো গরিবের কি অবস্থা, জিন্দা আছে না মইরা গেছে, একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ খবর নেওয়া আরম্ভ করলেন, খবর নিয়ে তল্লাশি করিয়া জানতে পারলেন পার্শ্ববর্তী একটি বড় বিল্ডিং, চলে গেলেন সেই বিল্ডিং এর দরজায়। বিল্ডিং এর দরজায় যাইয়া যেই মাত্র ভিতরে তাকাইলেন, লক্ষ্য করে দেখেন বিল্ডিং এর ভিতরে এত সুন্দর একটা সিংহাসন, সিংহাসনের উপরে রাজপুত্রের মতো দবদবে চেহারা, কত নাদুস নাদুস চেহারা বলা একজন মানুষ বসে আছে। মুসা কালিমুল্লাহ দরজার থেকে সালাম দিলেন, সেই আসনে সমাসি দবদবে চেহারাওয়ালা লোকটি সালামের জবাব দিল। মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করলেন, তুমি কে গো? মেহরবানি করে তোমার পরিচয়টুকু আমারে দিয়ে দাও। আসনের মধ্যে বসা সেই ব্যক্তি বলতে আরম্ভ করলো, আমার পরিচয় হইল গত বছরের সেই গরিব ব্যক্তি। মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করলেন, আল্লাহর গোলাম, তোমারে তো আল্লাহ জিন্দগির সবগুলো রিজেক্ট একসঙ্গে দিয়ে দিয়েছিল, তুমি তো সেই রিজেক্ট গুলো খাইয়া মৃত্যুবরণ করে কবরের বাসিন্দা হওয়ার কথা, কিন্তু না না, এরপরেও লক্ষ্য করে দেখা যায় আল্লাহ তাআলা তোমাকে জিন্দা রেখেছে। এই বলেই শেষ নয়, আল্লাহ কত সুন্দর বিল্ডিং এর মালিক তোমারে বানাইছে, এই বলেই শেষ নয়, আল্লাহ কত সুন্দর চেহারাওয়ালা তোমারে বানাইছে, এই বলেই শেষ নয়, আল্লাহ তাআলা কত সুন্দর সিংহাসনের মালিক তোমারে বানাইছে। হে আমার গোলাম, তোমার অবস্থার উন্নতি অগ্রগতি কোন আমলের কারণে হইল আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই। এবার সেই ব্যক্তি বলতে আরম্ভ করলো, আল্লাহর নবী গো, সবগুলো রিজেক্ট পাওয়ার পরে তিন ভাগে ভাগ করলাম, এক ভাগ রিজেক্ট নিজে খাইলাম, দুই নম্বর ভাগ রিজেক্ট দিয়া মেহমানের মেহমানদারি করলাম, তিন নম্বর ভাগ রিজেক্ট দিয়া সদকা খয়রাত করলাম। আমার আল্লাহ আমার উপরে তো খুশি হইল, আল্লাহ আমার ধন সম্পদের মধ্যে বরকত দিয়া দিল, আল্লাহ আমার হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দিয়া দিল, এই বিল্ডিং এর মালিক আমার আল্লাহ আমারে বানাইলো, আমার আল্লাহ এত সুন্দর সিংহাসনের মালিক আমারে বানাইলো, এত সুন্দর চেহারা আমার আল্লাহ আমারে দান করলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহর গোলাম শুনো,
তোমার জিন্দেগীর উন্নতি এবং অগ্রগতি একমাত্র আল্লাহর শুকরিয়া আর আমল করার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হয়েছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরো জোরে বলেন। তো আমরা সবাই মুসলমান, এজন্য আমরা আমাদের জিন্দেগিতে শুকরিয়ার আমল করব। কে কে রাজি আছে একটু হাতটা তুলি। মাশাআল্লাহ, আল্লাহ হাত গুলারে কবুল করো, সকলে আমিন বলেন, হাত নামাইয়া দেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে কি বলেন একটু লক্ষ্য করে দেখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হ্যাঁ, দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করো। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করো। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহরে কেউ দেখছেন কোনোদিন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহকে ভয় করো। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহকে কেন ভয় করব? কথা বুঝে আইছে? কথাগুলো একটু নাক কান চোখ মুখ খোলা রাখিয়া শুনবেন। আমার ভাইরা, যখন যে উত্তর দেওয়ার সেই উত্তর দিবেন তাফসীরি হাইসিয়তে, তাফসীর ভিত্তিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। মনোযোগী হয়ে কথা শুনবেন, এলোমেলো মন নিয়ে কথা শুনবেন না। এজন্য আপনাদের খেদমতে আকুল আবেদন রহিল। আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। আমার প্রশ্ন হইল, আল্লাহকে কেন ভয় করব? আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে কেন ভয় করব? একটা প্রশ্ন হয় না? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, মনে মনে একটা প্রশ্ন জাগে, আল্লাহকে কেন ভয় করব? এই প্রশ্নের উত্তর তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহকে ভয় করার দুই কারণ। কয় কারণ? দুই কারণ। এক নম্বরের কারণ লক্ষ্য করে শুনে, দুনিয়ার রাজা বাদশাকে মানুষ ভয় করে, ভয় করে নি? আরো জোরে বলেন, দুনিয়ার রাজা বাদশাকে মানুষ কেন ভয় করে? দুই কারণে ভয় করে। এক নম্বরের কারণ হইল, দুনিয়ার রাজা বাদশা যারা, তাদের অস্ত্র আছে, আমার আল্লাহরও অস্ত্র আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার রাজা বাদশার অস্ত্র কি আর আমার আল্লাহর অস্ত্র কি? দুনিয়ার রাজা বাদশার অস্ত্র কইল বন্দুক, রাইফেল, ইয়ার গান, এটম বম, ব্রাশ ফায়ারের মেশিন, বুলডোজার, এইগুলো হইল দুনিয়ার রাজা বাদশার অস্ত্র। আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আমার আল্লাহর অস্ত্র হইল, এই জগতের মধ্যে আল্লাহ কম বেশ 18,000 জাতের মাখলুকাত সৃষ্টি করেছে, প্রত্যেক জাতের মাখলুকাত হইল আল্লাহর এক এক জাতের অস্ত্র। এক এক জাতের মাখলুকাত, এক এক জাতের অস্ত্র। যেমন একটা উদাহরণ দিলে কথাটা বুঝে আসবে, যেমন মশা। কি ভাই? মশা এটা কার মাখলুক? আবার আল্লাহর অস্ত্র ব্যবহার করেছে আল্লাহ নমরুদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নমরুদের বিরুদ্ধে আল্লাহ মশা ব্যবহার কইরা নমরুদকে নেস্ত নাবুদ কইরা দুনিয়ার থেকে আল্লাহ চিরবিদায় করেছে। যখন ঠিক কিনা? আমার ভাইরা, নমরুদ শক্তিধর বাচ্চা ছিল, খুদাই দাবি করেছিল। শুধুমাত্র খুদাই দাবি করেই শেষ নয়, নমরুদ একদিন হাতের মধ্যে তীর নিয়ে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে, আমাদের আল্লাহকে মেরে ফেলবে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ, আল্লাহর লাগিয়া মহব্বত নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কাকে মারবে? আল্লাহ দেখা যায় মারবো? আল্লাহ দেখা যায়? কত বড় বেওয়কুফ, কত বড় ভুকার, গরের ভুকা, আমার আল্লাহরে মাইরা লাইবো। মুসলমানদের কাছ থেকে শুনছে, মুসলমানদের আল্লাহ আসমানে থাকে, কই থাকে? সাত তলা বিল্ডিং এর উপরে উঠেছে, হাতের মধ্যে তীর কার হাতে? নমরুদের হাতে।
নমরুদ এবার আসমানের দিকে তীর নিক্ষেপ করেছে, আমার বাইরা তীর আর কতটুকু উপরে উঠবে, হয়তো 200 গজ বা 150 গজ, এরপরে তীর কোথায় যাবে, আবার নিচের দিকে চলে আসবে, এটাই তো হইল স্বাভাবিক। যেই মাত্র নমরুদ উঁচু বিল্ডিং এর উপর উঠে তীর নিক্ষেপ করেছে, আমার আল্লাহ হযরত ইব্রাহিম কে লক্ষ্য করে বললেন, হে জিব্রাইল, নমরুদ আমাকে মেরে ফেলার জন্য তীর আসমানের দিকে নিক্ষেপ করেছে, জিব্রাইল রে তীরখানা ধরে ফেলো, জান্নাত থেকে একটা মাছ জবাই করো, মাছের রক্ত তীরের মাথায় লাগাইয়া আবার বাতাসের মধ্যে তীরখানা ছেড়ে দাও, যখন তীর মাখা, যখন রক্ত মাখা তীর নমরুদের হাতে যাবে, নমরুদ ভাববে আমি আল্লাহকে মেরে ফেলেছে, তখন ঘোষণা করবে, হে মুসলমানেরা তোমাদের আল্লাহরে আমি মাইরা লাইছি। এই ঘোষণা যখন করবে পাপের বোঝা বড় হবে, আমি আল্লাহ তাকে শক্ত হাতে ধরব, নষ্ট নাবুদ করে দুনিয়া থেকে চিরবিদায় করব। আল্লাহর খেলা বুঝা বড় কঠিন, কি বলেন? উস্তাদের মাই হেসরাইতে, উস্তাদের মাই হেসরাইতে, আগরাইতে না, আল্লাহর ধরা একেবারে শেষ ধরা, কি বলেন? আল্লাহর ধরা শেষ ধরা। হযরতে জিব্রাইল তীরটা ধরে ফেলছে, মাছ জবাই করিয়া জান্নাতি মাছ, মাছের রক্ত তীরের মাথায় লাগাইয়া বাতাসের মধ্যে তীরটা ছাইড়া দিছে, বাতাসের তালে ভাসতে ভাসতে নমরুদের হাতে তীর চলে আসলো। নমরুদ লক্ষ্য করে দেখে তীরের মাথায় রক্ত লাগানো, কিলকিল কইরা হাসা আরম্ভ করছে, আর মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মুসলমানেরা, আমি আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিলাম তোমাদের আল্লাহকে মেরে ফেলার জন্য, তীরের মাথায় রক্ত লাগানো, এই রক্ত প্রমাণ করে তোমাদের আল্লাহর গায়ে তীর লেগেছে, তোমাদের আল্লাহকে মেরে ফেলেছি, আজ থেকে তোমাদের আল্লাহ বলতে আল্লাহ নাই, আমি নমরুদি হইলাম আল্লাহ, চিৎকার করে বলুন, নাউযু বিল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, নমরুদ হাতাহাতি করতে করতে দারোগা সাহেবের লগেও হাতাহাতি, সরকার বা মামলা হইব না, কি কর, কেমন মামলা হইব, সরকারবাদী, কারণ সরকারি অফিসারের সাথে হাতাহাতি, ঠিক কিনা ভাই? আল্লাহ কয় মামলা নয়, ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিলাম, আল্লাহর দরবারে মশার দল হাজির, এই মশা আল্লাহর অস্ত্র, সুবহানাল্লাহ। কথা বুঝে আইছিনি ভাই? নমরুদরে মারার লাগিয়া তো আল্লাহ তাআলা আরো একজন কি করতেন, একটা সন্ত্রাসী দিতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কারে দায়িত্ব দিয়েছেন, একটা মশারে, তাও মশাটা ভালো না ভাই, একটা ল্যাংড়া মশা, একটা ট্যাং অসুস্থ, একটা ট্যাং কি ভাই, অসুস্থ, এমন একটা ল্যাংড়া মশাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, হে ল্যাংড়া মশা তুমি আমার দুশ্মন, মুসলমানদের দুশ্মন নমরুদকে ধ্বংস করে দাও। মশা এবার মনে মনে ভাবে, আল্লাহ যে এত বড় দায়িত্ব আমার কাঁধে দিল, আমি এবার সেই দায়িত্ব কেমন করে পালন করি। আরেকটি কথা লক্ষ্য করে শুনেন, আল্লাহ যদি কাউরে কোনো দায়িত্ব দেয়, দায়িত্ব দেওয়ার জন্য যোগ্যতা পূর্ব শর্ত নয়, দায়িত্ব দিয়া দিলে যোগ্যতা আল্লাহ অটোমেটিকলি দিয়া দেয়। এজন্য কবি বলেন, দাদে ওরা কাবিলিয়াত শর্ত নেস্ত, দাদে ওরা কাবিলিয়াত শর্ত নেস্ত, বলকে শর্ত কাবিলিয়াত দাদে ও, বলকে শর্ত কাবিলিয়াত দাদে ও। আল্লাহ যদি কোনো মাখলুককে কোনো দায়িত্ব দিতে হয়, যোগ্যতা পূর্ব শর্ত নয়, দায়িত্ব সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে যোগ্যতাও দিয়ে দেওয়া হয়। ও ভাই ও বন্ধুরা, লক্ষ্য করে কথাগুলো শুনি, মনোযোগী হয়ে কথাগুলো শুনি। এবার ল্যাংড়া মশা মনে মনে ভাবে, দুনিয়ার শক্তিধর বাদশাহ নমরুদ ধ্বংস করার জন্য আমার আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে, কেমন করে মুসলমানদের দুশ্মন আল্লাহর দুশ্মন নমরুদকে ধ্বংস করব? ও ভাই, এবার মশা সিদ্ধান্ত নিল, আমার কাছে যদিও বন্দুক নাই, আমার কাছে যদিও ইয়ারফেল নাই, রাইফেল নাই, আমার কাছে যদিও এটম বম নাই, কিন্তু আল্লাহর দেওয়া আমার মুখের মধ্যে ফিটিং করা একটা সুই আছে, এই সুই ঢুকাইতে মশা কাউরে খাতির করে না,
ঠিক কিনা বলেন? আমি এখন মনে করেন ওয়াজ করার জন্য আইছি, হায়ের মধ্যে মুজা টুজা লাগানো, আমার ভাইরা মশা যদি সুযোগ হয় আমারে খাতির করব, বলে সোনারু ঘাটের মেহমান উনারে সুই ঢুকানো যায় না, কি কর খাতির করব, হাসি না কালেদা বুঝবো, মরহুমের সাথ বুঝবো, এলাকার মাতত বর চিনবো, চেয়ারম্যান সব বুঝেনি, এমপি সব বুঝেনি, সুযোগ পাইলেই সুই পুষ, কথা বলেন ঠিক কিনা? কত বড় ডেঞ্জারাস একটা মাখলুক রে আল্লাহ দায়িত্ব দিছে নমরুদ মারার জন্য। আমার বায়ো বন্ধুরা, নমরুদের শরীরের মধ্যে ভিটামিনের অভাব ছিল না, টাকা পয়সার অভাব নাই, শ্বাসের টানের সঙ্গে নাকের ছিদ্র দিয়ে ঢুইকা, এবার নমরুদের মগজের মধ্যে যাইয়া মশা বৈশা গেছে, এখন জায়গা মতো পৌঁছিয়া গেছে ঠিক না ভাই? মশার মুখের মধ্যে যে সুই ফিটিং করা, এই সুইটা লোহা দিয়া তৈরি, ইস্পাত দিয়া তৈরি, নরম না শক্ত? নরম। নমরুদের মগজ শক্ত না নরম? নরম। আমার ভাইরা, গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, হোমে হোমে দুষ্টি, হোমে হোমে পুষ্টি, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, নমরুদের মগজও নরম, মশার মুখে ফিটিং করে দেওয়া সুইও নরম, এখন দেখা যাক নরমে নরমে কেমন কারবার হয়। আমার ভাইরা, এবার সেই মশা নমরুদের মগজের মধ্যে বসিয়া আল্লাহর নাম শুরু কইরা আস্তে আস্তে সুই ঢুকাইয়া দিতেছে, ড্রিল মেশিন দিয়ে যেভাবে ওয়াল ছিদ্র করে, আমার ভাইরা ঠিক তেমনি ভাবে মশার মুখের সুই দিয়া নমরুদের মগজ ধুলাই করতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কয় একটু চিনেন বুঝেন, আল্লাহর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহর অ্যাকশন, আরো জোরে বলেন আল্লাহর অ্যাকশন। আমার ভাইরা, এখন মশা যখন মগজের মধ্যে সুই ঢুকাইয়া দিতেছে, আমার ভাইরা নমরুদে চিল্লা ফাল্লা আরম্ভ করে দিছে, তারেও আল্লাহ মান্যওয়ালা কিছু মানুষ ছিল কিনা, ছিল কিনা? তারা মনে মনে ভাবে আমাদের আল্লাহ চিল্লায় কে, আমাদের আল্লাহ চিল্লায় কে, একটু দেখার দরকার আছে না ভাই? তাকে যারা আল্লাহ মানে তারা দৌড়াই আসলো, আসিয়া বললো জাহাপনা কি ব্যাপার, চিল্লা ফাল্লা করেন কে? বলে আরে কইস না, মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, যত ডাক্তার কবিরাজ ছিল সবাই এসে গেল, চেক আপ শুরু করে দিল, চেক আপ শুরু করার পরে মেশিনে কোনো ধরনের কোনো রোগ নির্ণয় করতে পারে না। আমার ভাইরা, যেখানে আল্লাহ অ্যাকশন শুরু করে দেয় সেখানে মেশিন ফেল হয়ে যায়, চিৎকার করে বলুন ঠিক কিনা? নমরুদের এমনিতেই দশা খারাপ, আবার মাথার মধ্যে ঢুকছে একটা কুবুদ্ধি, কি ঢুকছে ভাই? কুবুদ্ধি। কর্মচারী যারা পার্শ্ববর্তী ছিল তাদেরকে লক্ষ্য করে বললে, হে কর্মচারীরা জুতা হাতে লও, এই খেলা ফাইনাল খেলা শুরু, জুতা দিয়া খেলা শুরু, কার খেলা এটা? আল্লাহু আকবার। নমরুদ বলতে আরম্ভ করলো, জুতা হাতে লও। কর্মচারীরা কয়রে, আমাদের আল্লাহর পুরা মাথা খারাপ হইয়া গেছে ঠিক না? জুতা হাতে কেন লব? নমরুদ বলতে আরম্ভ করলো, চাকরি যদি টিকায় রাখতে চাও যা বলেছি তাই করো, জুতা হাতে লও। কর্মচারীরা চাকরির বয়ে জুতা হাতে নিছে। আমার ভাই ও বন্ধুরা, এবার নমরুদ বলতে আরম্ভ করলো, জুতা দিয়ে এবার আঘাত করো। কর্মচারীরা জিজ্ঞাসা করে, কোথায় আঘাত করব? বলে মাথার মধ্যে আঘাত করো। আমার ভাইরা, জুতা পায়ের নিচে থাকে, এটা দিয়ে মাথায় আঘাত করার কোনো যুক্তি আছে? তাইলে মাথা খারাপ হইয়া গেছে না? আল্লাহ সিদ্ধান্ত নিলেন, খেলাটা বালা কইরা বুঝিয়া লও, খেলাটা বালা কইরা বুঝিয়া লও। ভাই বসে নড়াচড়া কম, একেবারে কম, আমার কোনো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমার, আপনি যত সুন্দর হয়ে বসবেন আমি খুশি। আমার ভাই ও বন্ধুরা, এবার নমরুদ কর্মচারীদেরকে লক্ষ্য করে বলতেছে, জুতা লইছো তো হাতে? বলে হ্যাঁ জুতা নিছি, কি করব? বলে জুতা দিয়া মাথায় আঘাত করো। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জুতা দিয়ে এবার নমরুদের মাথায় যখন আঘাত করা আরম্ভ হইছে, এখন দেখা যায় যন্ত্রণা কিছুটা কমছে, যন্ত্রণা কিছুটা কি হইছে কমছে। নমরুদ
মধ্যে এখন সিদ্ধান্ত নিল, জুতা দিয়ে আঘাত করার পরে যেহেতু বেতা কিছু কমছে, তাইলে আরো জোরে আঘাত করলে আরো কিছু কমবে, আরো জোরে আঘাত করলে আরো কিছু কমবে, এক পর্যায়ে মাথার যন্ত্রণা আর থাকবে না। এখন নমরুদ কয় আরো জোরে, নমরুদ কি কয় আরো জোরে, কি আর একটু জোরে বলেন না সবাই মিলে আরো জোরে, কার মাথায়, কার মাথায়? নমরুদের মাথায়। দেখছেন ফাইনাল খেলা, আল্লাহু আকবার, আল্লাহ চিনো না চিন্নালো। এবার যখন জুতার আঘাত, আঘাতের পর আঘাত শুরু হয়ে গেল, নমরুদের মাথার রোগ ছিঁড়ে মাথার মধ্যে রক্ত সঞ্চারিত হয়ে গেল, ব্রেন স্ট্রোকে নমরুদ এবার মারা গেল। দুনিয়ার থেকে জুতার আঘাতে আঘাতে লাঞ্ছিত পদস্থ বেইজ্জত হয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিল। ও বায়ো বন্ধুরা, আমি এই কথা আপনাদের সামনে বলতেছিলাম, মশা হইল আল্লাহর অস্ত্র, এই মশাকে আল্লাহ তাআলা অস্ত্র বানাইয়া দুনিয়ার নমরুদকে ধ্বংস করেছে। ও বায়ো বন্ধুরা লক্ষ্য করে শুনো, আল্লাহকে ভয় করার এক নম্বরের কারণ হইল, দুনিয়ার রাজা বাদশাকে মানুষ অস্ত্রের কারণে ভয় করে, আমার আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর অস্ত্রের সঙ্গে দুনিয়ার কোন রাজা বাদশার অস্ত্রের তুলনা চলে না, আমার আল্লাহর অস্ত্রের সংখ্যা হইল কম বেশ 18,000 জাতের অস্ত্র। জুরে কোন সুবহানাল্লাহ, এক এক জাতের মখলুক, এক এক জাতের অস্ত্র। দুনিয়ার রাজা বাদশাকে মানুষ ভয় করার দুই নম্বর কারণ হইল, দুনিয়ার রাজা বাদশার বাহিনী আছে, আছে না নাই? পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, আর্মি, আনসার, বিডিআর, বিডিবি আছে না নাই? এইগুলোর কারণে দুনিয়ার রাজা বাদশারে মানুষে ভয় করে। যদি রাজারে না মানি, যদি প্রধানমন্ত্রীকে না মানি, তাইলে এই বাহিনীগুলো আমার বিরুদ্ধে ব্যবহার করে আমাকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় আমাকে রেখে দেওয়া হবে, এই ভয়ে মানুষে দুনিয়ার রাজা বাদশাকে ভয় করে। জোরে কোন ঠিক কি না? বাহিনীর কারণে, কিসের কারণে? আমাদের আল্লাহর বাহিনী আছে, আল্লাহর বাহিনী নূরের তৈরি অসংখ্য অগণিত ফেরেশতারা। কারা? আল্লাহর বাহিনীর কোয়ালিটি কি, গুণাগুণ কি? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারু। আমার বাহিনীর কোয়ালিটি হইল, ওরা আমি আল্লাহর আদেশের অমান্য করতে পারে না, যে কাজের জন্য আল্লাহ যে ফেরেশতা বানাইছে অনন্ত কাল পর্যন্ত সেই ফেরেশতা সেই কাজের মধ্যে নিয়োজিত। আসমানের মধ্যে ফেরেশতারা ভরপুর, আল্লাহর নবী বলেন, কোন আসমানের মধ্যে ফেরেশতারা রুকুর হালতে আছে, কোন আসমানে ফেরেশতারা সুজদার হালতে, কোন আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়াইয়া আছে আল্লাহর নামের তসবি করতেছে, আবার কোন আসমানের মধ্যে ফেরেশতারা বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছে। অসংখ্য গণিত নূরের তৈরি ফেরেশতারা, আল্লাহর বাহিনী। ও ভাই, আল্লাহর বাহিনীর সঙ্গে দুনিয়ার রাজা বাদশার বাহিনীর কোনো তুলনা চলে না। আল্লাহর একজন বাহিনীর একটা পরিচয় দেই, নাম বলে দেই, নাম হইল হযরতে জিব্রাইল। এই জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দান করেছে, কত শক্তিশালী ফেরেশতা হযরতে জিব্রাইল। আমার ভাইরা, নবীজি বলেন, হযরতে জিব্রাইলের 600 ডানার মধ্যে থেকে এক ডানার এক কোণে 7 আসমান 7 জমিনের জায়গা হইয়া যায়। তাইলে কত শক্তি, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দিক থেকে চিন্তা করলে বলুন তো দেখি, আল্লাহর বাহিনীর সাথে দুনিয়ার রাজা বাদশার বাহিনীর কোনো তুলনা চলে? আরো জোরে বলেন, চলে? চলে না। এক জিব্রাইলের সঙ্গেই কেউ পারবে না। আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে যদি আল্লাহর অস্ত্র যদি দুনিয়ার রাজা বাদশার অস্ত্রের চাইতে শক্তিশালী হয়, আল্লাহর বাহিনী যদি দুনিয়ার রাজা বাদশার বাহিনীর চাইতে শক্তিশালী হয়, তাহলে আমি আমার বিবেকরে প্রশ্ন করি, আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন, কারে বেশি ভয় করতে হবে? আরো জোরে বলেন, কারে বেশি ভয় করতে হবে? তাহলে আল্লাহকে ভয় করার পিছনে যুক্তি আছে না নাই? একেবারে সর্বশেষ কথা হইল, যুক্তি তাক বা নাই তাক, আমার আল্লাহকে ভয় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার
আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানলার মুসলমানেরা, আমি আল্লাহকে ভয় করো রে, আমি আল্লাহকে ভয় করো। এখন আমার প্রশ্ন হইল, অমুনি তুমি বলেছো তোমাকে ভয় করার জন্য, আমি তোমার গোলাম, আমার প্রশ্ন হইল তোমাকে ভয় করলে আমার কি লাভ? ও মাওলা, তুমি বলেছো তোমাকে ভয় করার জন্য, আমি যদি তোমাকে ভয় করি আমার কি লাভ? আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহকে ভয় করার লাভের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। মন্দির দলেরা, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ একটি নয় একটি নয়, আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুই দুইটি জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহকে ভয় করলে কয়টি জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, কয়টি? দুইটি জান্নাত পাওয়া যাবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, একটি জান্নাত আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে, দুই নম্বর জান্নাত দেওয়া হবে আমার আল্লাহকে ভয় করার কারণে। চিল্লাইয়া চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহকে ভয় করলে দুইটি জান্নাত পাওয়া যায়। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহকে ভয় করলে লাভ না লস? আল্লাহকে ভয় করার উপকারীর কথা আলোচনা করতে যাইয়া বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা বাহির করে দিব। এখানে প্রশ্ন হয়, আল্লাহ কিসের রাস্তা বাহির করে দিবে? আয়াতের দুইটি ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহকে যদি কেউ ভয় করে, বিপদ দেখা দিলে বিপদ থেকে মুক্তির রাস্তা। দুই নম্বরের ব্যাখ্যা হইল, আল্লাহকে যদি কেউ ভয় করে, প্রয়োজন দেখা দিলে প্রয়োজন পূরণের রাস্তা আল্লাহ বাহির করে দিবে। ব্যাখ্যাটা বুঝে আইছে? আমার ভাইরা, আল্লাহকে ভয় করলে আল্লাহ রাস্তা বাহির করে দিবে অর্থ হইল, বিপদ দেখা দিলে বিপদ থেকে মুক্তির রাস্তা, প্রয়োজন দেখা দিলে প্রয়োজন পূরণের রাস্তা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই দুটোটা ব্যাখ্যা একটু বিশ্লেষণ কইরা বুঝার দরকার আছে না? না, প্রয়োজন দেখা দিলে প্রয়োজন কিভাবে পূরণ হয়, এই ক্ষেত্রে একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দিতে চাই। শুনতে রাজি আছেন? রাবিয়া বসরিয়ার নাম শুনছেন তো? একবার উটের পিঠে সওয়ার হইছে, আল্লাহর বাড়ি যাবে। কই যাবে? রাবিয়া বসরিয়া উটের পিঠে সওয়ার হইয়া এবার রওনা করে দিয়েছে, আল্লাহর বাড়ি যাবে। এক পর্যায়ে জঙ্গলের ভিতর দিয়ে রাবিয়া চলতেছে উটের পিঠে সওয়ার। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আল্লাহর আদেশে রাবিয়ার সওয়ারি উট মারা গেল। রাবিয়া এবার উটের পিঠ থেকে নাইমা রাস্তার কিনারে বসে পড়েছে। মানুষ রাস্তা দিয়া যায়, রাবিয়াকে লক্ষ্য করে বলে, ও রাবিয়া, তোমার সওয়ারি মারা গেছে, চিন্তার কোনো কারণ নাই। রাবিয়া গো, তুমি যদি আমাদেরকে বলো, অল্প সময়ের ভিতরে তোমার জন্য উটের ব্যবস্থা করব। আল্লাহর মায়ের বাণী, রাবিয়া বসরিয়া কাহার কথায় কোনো কর্ণপাত করে না, ভালো করে উযু কইরা কিবলামুখী হইয়া দুই রাকাত নফল নামাজ, নামাজ শেষ কইরা মুনাজাতে হাত উঠাইয়া আমার আল্লাহকে লক্ষ্য করে কয়, ও মাওলা, আমি তোমার নগণ্য বান্দি, তোমার বাড়ি যাবার জন্য রওনা করেছি, আমার সওয়ারি উট মারা গেল, এটা তো তোমারই হুকুমে হয়েছে, কারণ আমার পুরা বিশ্বাস তোমার হুকুম ছাড়া কেউ মরে না। ও মাওলা, আমার পুরা বিশ্বাস গো, তোমার হুকুম ছাড়া কেউ বাঁচে না। প্রভু হে, তোমার দরবারে আবেদন, মেহরবানি করে আমার মরে যাওয়া উটটিকে জিন্দা করে দাও। একদিকে রাবিয়া বসরিয়া আল্লাহর দরবারে মরে যাওয়া উট জিন্দা হওয়ার জন্য দোয়া করেছে, দোয়া শেষ হইতে না হইতেই মরে যাওয়া উট জিন্দা হইয়া জমিনে দাঁড়াইয়া গেছে। বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে গোলাম বান্দির দলেরা, যারা আমি আল্লাহকে ভয় করবে রে, তাদের প্রয়োজন দেখা দিলে রাবিয়ার মতো মোরা উঠ জিন্দা কইরা আমি আল্লাহ তার প্রয়োজন পুরা করে দিব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বিপদ দেখা দিলে বিপদ থেকে মুক্তির রাস্তাও কে বাহির করে দিবে? একটা এক্সাম্পল শুনেন আমার ভাইরা। নবীজির জন্মের 70 বছর আগে ইয়েমেন দেশের মধ্যে একজন জালিম বাদশা ছিল, নাম ছিল তার ইউসুফ জুনওয়াস। একটা অগ্নিকুণ্ড তৈরি করেছে, দেশের সমস্ত মানুষকে ময়দানে একত্রিত করেছে, ইন্টারভিউ নিবে। আমার ভাইরা, কে তাকে আল্লাহ মানে আর কে ঈসা নবীর আল্লাহরে আল্লাহ মানে? যে বলবে ইউসুফ জুনওয়াসকে আল্লাহ মানে তাকে সাইড়া দেওয়া হবে, আর যে বলবে ঈসা নবীর আল্লাহকে আল্লাহ মানি তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে চালাইয়া বর্ষ করে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ময়দানের মধ্যে সমস্ত মানুষ একত্রিত, একজন একজন করে সিরিয়াল মতো বাদশার সামনে হাজির। বাদশা প্রশ্ন করে, তুমি কারে আল্লাহ মানো?
যে কয় আপনারে আল্লাহ মানি তাই সাইরা দেওয়া হয়, আর যে বলে ঈসা নবীর আল্লাহরে আল্লাহ মানি তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে জ্বালায়া দেওয়া হয়। সিরিয়াল মতো এমন একজন মহিলার সিরিয়াল চলে আসলো যার কুলের মধ্যে দুধের বাচ্চা রয়েছে। যার কুলে কেমন বাচ্চা? দুধের বাচ্চা। আমার ভাইরা, এখন সেই দুধের বাচ্চার মা চিন্তা করতেছে, এখন তো আমার জবাব দেওয়ার পালা, বাচ্চা যখন আমারে জিজ্ঞাসা করবে আমি কারে আল্লাহ মানি তখন আমি কি বলবো? ঈসা নবীর আল্লাহরে আল্লাহ যদি বলি তাহলে আমাকেও জ্বালাইবে, আমার দুধের বাচ্চাটারেও জ্বালাইবে, এখন আমি কি করতে পারি? আমার ভাইরা, মা এই কথাগুলো ব্রেইনের মধ্যে ঘুরপাক করতেছে, চিন্তা ভাবনা করতেছে, ঠিক তেমনি মুহূর্তে দুধের বাচ্চা মার কানের গুড়ায় মুখ লাগাইয়া মাকে সান্ত্বনা দিয়া বলতেছে, চিৎকার করে বলেন, মারহাবা, দুধের বাচ্চা আমার কানে মুখ গুড়ায় মুখ লাগাইয়া কি বললো শোনার দরকার আছে না নাই? দুধের বাচ্চা আমার কানের গুড়ায় মুখ লাগাইয়া বলতে আরম্ভ করলো, ও মা, এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নাই গো মা, বাচ্চা যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কাকে আল্লাহ মানো, নিশ্চিন্তে তুমি জানাইয়া দিবা ঈসা নবীর আল্লাহরে আল্লাহ মানি, এতে যদি আগুনে তুমিও জ্বলতে হয় জ্বলবা, আমিও জ্বলতে হয় জ্বলব, চিন্তার কোনো কারণ নাই। ও মা, তুমি তোমার চক্ষু দিয়া তাকাইয়া লক্ষ্য করে দেখতেছো অগ্নিকুণ্ডে আগুন জ্বলতেছে, আর আমি তোমার দুধের বাচ্চা আমার নিষ্পাপ চক্ষু দিয়া তাকাইয়া লক্ষ্য করে দেখতেছি, আমার আল্লাহ এই অগ্নিকুণ্ডের আগুনকে ইমানদার মুসলমানদের জন্য জান্নাতের বাগান বানায়া দিছে। তাইলে মা, জান্নাতের বাগানে পড়তে তো কোনো অসুবিধা নাই, যখন তোমারে প্রশ্ন করা হবে তুমি কারে আল্লাহ মানো, সঙ্গে সঙ্গে জানাইয়া দিবা ঈসা নবীর আল্লাহরে আল্লাহ মানি, বাতিলের সামনে মাথা নত করা যায় না, যাবে না, চিৎকার করে বলুন, ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এবার সেই মহিলাকে বাদশা জিজ্ঞাসা করতেছে তুমি কারে আল্লাহ মানো, মহিলা বলতে আরম্ভ করলো আমি ঈসা নবীর আল্লাহরে আল্লাহ মানি, সঙ্গে সঙ্গে বাচ্চা বলতে আরম্ভ করলো, এই মহিলাকে বান্ধ তার বাচ্চা তারেও বান্ধ, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দাও। ও ভাই ও বন্ধুরা, বিপদ আসলে পরে বিপদ থেকে মুক্তির রাস্তা কে বাহির কইরা দেয়? কথাটা আপনাদের স্মরণ আছে নি, ও মাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল লাহু মাখরাজা। ও ভাই ও বন্ধুরা, যেইমাত্র বাহিনীর লোকেরা সেই মহিলার হাত পাও বানলো, দুধের বাচ্চার হাত পা বানলো, এবার তারা অগ্নিকুণ্ডের মধ্যে ছেড়ে দিবে, আল্লাহর সাহায্য এসে গেছে, একটি গাইবী বাতাস চলে আসলো, বাতাস আসিয়া মহিলা সহযোগের বাচ্চাটারে উদাও করিয়া একটা নিরাপদ এলাকায় নিয়ে গেল, বিপদ মুক্তি হইয়া গেল। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দির দলেরা, যারা আমি আল্লাহকে ভয় করবে, বিপদ দেখা দিলে বিপদ থেকে মুক্তির রাস্তা, প্রয়োজন দেখা দিলে প্রয়োজন পূরণের রাস্তা আমি আল্লাহ বাহির করে দিব, তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি মুসলমান, আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? আর কি লাভ? আল্লাহকে ভয় করলে আর কি লাভ? সর্বশেষ কথাটা শুনালাম, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে গোলাম মালদের দুলেরা, যারা আমি আল্লাহকে ভয় করবে রে, আল্লাহর কত সুন্দর ঘোষণা, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি অকল্পনীয় পন্থায় তাদের রিজিকের ব্যবস্থা করব। আজকে চাকরিজীবী চাকরি করে রিজেকের জন্য, দোকানদার দোকান দেয় রিজেকের জন্য, ব্যবসায়ী ব্যবসা করে রিজেকের জন্য, মানুষ বিদেশ যায় রিজেকের জন্য, হাল চাষ করে রিজেকের জন্য, মাথার গাম পায়ে জড়ায় একমাত্র রিজেকের জন্য। আমার আল্লাহ কয় যদি আমারে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ ও কল্পনীয় পন্থায় তোমার রিজেকের ব্যবস্থা করব। রিজেক নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, জুড়ে জুড়ে কোন
না, সুবহানাল্লাহ। একটা কথা আপনাদেরকে বললে এই কথাটা একেবারে প্র্যাকটিক্যালি বুঝে আসবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। ফিকহ শাস্ত্রের একজন ইমাম নাম হইল ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা সাধারণ আছেন, আপনারা না চিনলেও আলিম উলামা যারা আছে তারা কিন্তু চিনতেছে সেই ফিকহের ইমাম সাহেবের নাম ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। বয়স মাত্র 10 বছর, ছোট্টবেলা বাবা মারা গেছে, পরিবারে দুইজন মানুষ, একজন ইমামে আবু ইউসুফ আর একজন আবু ইউসুফের মা। আবু ইউসুফের বয়স কত? আরো জোরে, আরো জোরে, বড় না ছোট? ছোট। আবু ইউসুফের মা আবু ইউসুফকে নিয়ে চলে গেলেন দুফার বাড়িতে। দুফা, দুফা চিনেন তো? দুফার বাড়িতে, দুফার বাড়িতে নিয়ে দুফারে বললেন, দুফা আমার সন্তান আবু ইউসুফে দুফাগিরি শিক্ষা দাও। দুফাগিরি যখন শিখব, এই দুফাগিরি কইরা যা কামাই করব, এই কামাই দিয়ে আমার পরিবার চলবে। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে ইমামে আবু হানিফার সঙ্গে ছোট্ট ছেলে আবু ইউসুফের দেখা। কথা বুঝে আইছে? কয়জন লোকের কথা বলছি? দুইজন। দেখা কার মধ্যে? কার দেখা হইছে? রাস্তার মধ্যে ইমামে আবু হানিফার সঙ্গে ছোট্ট ছেলে, 10 বছরের ছেলে আবু ইউসুফের দেখা হয়ে গেছে। ইমামে আবু হানিফা সেই আবু ইউসুফের কপালের দিকে তাকাইয়া বললেন, ছেলে রে তোমার কি নাম? এবার আবু ইউসুফ বললেন, আমার নাম হইল আবু ইউসুফ। আমার ভাই ও বন্ধুরা, আবু হানিফা বলেন, কোথায় যাও? এবার আবু ইউসুফ বললেন, দুফার বাড়ি যাই। দুফার বাড়ি যাইয়া তুমি কি করবে? দুফাগিরি শিক্ষা করব। দুফাগিরি শিক্ষা কইয়া কি করবে? দুফাগিরি শিক্ষা করে কামাই রোজগার করে আমি পরিবার চালাইব। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আবু ইউসুফ, তোমার কপালের দিকে তাকাই আমি লক্ষ্য করে দেখতেছি, আল্লাহ তোমার ভিতরে এত যোগ্যতা দান করেছে, তুমি যদি কোরআন শিক্ষা করো, হাদিস শিক্ষা করো, আল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে তোমাকে রাজা বাদশার খানা খাওয়াইবে। কেমন খানা খাওয়াইবে? রাজা বাদশার খানা। তুমি আগামীকাল থেকে আর দুফার বাড়ি যাবে না, আগামীকাল থেকে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে কোরআন হাদিস শিক্ষা করাইব। আমার ভাইরা, সময় শেষ, একেবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা। আমার ভাইরা, পরবর্তী দিন থেকে 10 দিন পর্যন্ত আবু ইউসুফ আবু হানিফার বাড়িতে যাইয়া কোরআন এবং হাদিস শিক্ষা করলেন। দুফার বাড়ির থেকে আবু ইউসুফের মার কাছে খবর গেল, তোমার সন্তান তো 10 দিন থেকে আমার বাড়িতে আয় না। মা জিজ্ঞাসা করলেন, হে আবু ইউসুফ তুমি কোথায় যাও? আবু ইউসুফ বললেন, আমি তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যাই। কেন যাও? কোরআন হাদিস শিক্ষা করার জন্য যাই। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু ইউসুফের মা বললেন, কোরআন হাদিস শিক্ষা কইরা আমাদের কোনো লাভ নাই, আমাদের কোনো, আমাদের ফেটে ভাত নাই, ভাত কিভাবে খাইতে পারি? এই ব্যবস্থা করার দরকার, কোরআন হাদিস এইগুলো শিখে আমাদের কোনো লাভ হবে না। আবু ইউসুফ বললেন, মা আমার উস্তাদ বলেছেন, আমার উস্তাদ কে? আবু হানিফা। আমার উস্তাদ আবু হানিফা বলেছেন, মা আমি যদি কোরআন শিক্ষা করি, হাদিস শিক্ষা করি, আল্লাহ নাকি আমাকে রাজা বাদশার খানা খাওয়াইবে। যদি বিশ্বাস না হয়, আমার হুজুরের সাথে একটু যোগাযোগ করতে পারো। এই কথাটা আবু হানিফার, আবু হানি, আবু ইউসুফের এই কথাটি আবু ইউসুফের মার অন্তরের মধ্যে রেখাপাত করলো, অ্যাকশন করলো। একদিন আবু ইউসুফের মা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খানকায় চলে গেলেন, পর্দার আড়াল থেকে আলাপ আলোচনা। আবু ইউসুফের মা জিজ্ঞাসা করলেন, ও ইমামে আবু হানিফা, আমার সন্তান তারে আপনি কেন আটকাইলেন? আমি তারে দিলাম দুফাগিরি শিক্ষা করার জন্য, আপনি তার রাস্তা আটকাইলেন, এখন আমার পরিবার চলবে কিভাবে? আবু হানিফা বললেন, হে আবু ইউসুফের মা, আমি তোমার সন্তানকে যা শিক্ষা দিতেছি, এই শিক্ষা যদি অর্জন করে, তাহলে একদিন সে রাজা বাদশার খানা পেস্তার তৈরি ফালুদা হবে। কি হবে? পেস্তার তৈরি ফালুদা। এটা রাজা বাদশার খানা, কারখানা। আমার ভাই ও বন্ধুরা, আবু হানিফার কথা শুনে আবু ইউসুফের মা সিদ্ধান্ত নিলেন, যাই হোক, আমার ছেলে যদি রাজা বাচ্চার খানা খায়, অনতি বিলম্বে আমার সন্তান সম্মানী হয়ে যাবে। যাই হোক, অনাহারে অর্ধাহারে কষ্ট পরিশ্রম করে আমাদের পরিবার চলবে, আবু হানিফার দরবার থেকে আমার সন্তান তারে নিব না। ধীরে ধীরে আবু ইউসুফ আবু হানিফার দরবারে কোরআন হাদিস শিক্ষা করলেন। এক পর্যায়ে তিনি নিজে একজন আলাদা আমার বাইরা বিশিষ্ট ইমাম হয়ে গেলেন, নিজেই এখন ইমাম হইয়া গেছে। বাদশাহ হারুনুর রশিদের জমানা আসলো,
কার জমানা? আরো জোরে বলেন, বাদশাহ হারুনুর রশিদের জমানা। বাদশাহ হারুনুর রশিদ চিনেন কেমন বাদশাহ? 30 পারা কোরআনের হাফিজ ছিল, রাজা নিজে কোরআনের হাফিজ। বাদশাহ হারুনুর রশিদ 30 পারা কোরআনের হাফিজ। একবার এক বাবা তার বাচ্চা 5 বছরের বাচ্চারে নিয়া বাদশাহ হারুনুর রশিদের কাছে আসছে, আসিয়া বলতেছে, জাহাপনা, আমি আমার সন্তানটাকে 30 পারা কোরআনের হাফিজ বানাইছি, যদি আপনার বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখতে পারেন। বাচ্চা হারুনুর রশিদ এই 5 বছরের বাচ্চাকে 5 জায়গা থেকে কোরআন শরীফ মুখস্থ ধরাইলেন। সেই 5 বছরের সন্তান 5 জায়গা থেকে গড় গড় করে মুখস্থ কোরআন শোনাইয়া দিল। বাচ্চা হারুনুর রশিদ বললেন, ছেলে রে, তুমি যদি নাবালিক না হইয়া সাবালক হইতে, আমি হারুনুর রশিদ এই চেয়ার থেকে উঠিয়া তুমি বাচ্চারে এই চেয়ারে বসাইয়া দিতা। আমার ভাই ও বন্ধুরা, সেই বাচ্চা হারুনুর রশিদের জমানা যখন আসলো, বাচ্চা হারুনুর রশিদ এবার দেশে বিচারপতি বানাইবেন, প্রধান বিচারপতি বানাইবেন। আমার ভাইরা ইন্টারভিউ ডাকলেন, ইন্টারভিউ দেশের যত জ্ঞানী গুণী ছিল সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য গ্যালারির মধ্যে দাঁড়ানো। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিও গেছেন প্রধান বিচারপতির ইন্টারভিউ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আবু ইউসুফের মধ্যে কি আছে? কোরআন এবং হাদিস আছে। সুবহানাল্লাহ, যার মধ্যে কোরআন আছে হাদিস আছে তার মধ্যে অমূল্য সম্পদ আছে। জোরে বলেন ঠিক কিনা? সময় কম, সংক্ষিপ্ত আলোচনা। বাচ্চা হারুনুর রশিদ একজন দুইজন করে করে সিরিয়াল মতো এবার ইন্টারভিউ নিল। ইন্টারভিউ দিতে দিতে এক পর্যায়ে আবু ইউসুফের ইন্টারভিউ দেওয়ার পালা আসলো। বাচ্চা হারুনুর রশিদ আবু ইউসুফকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, হে আবু ইউসুফ, আমি যদি তোমাকে প্রধান বিচারপতির পদ দেই, আমি যদি তোমাকে প্রধান বিচারপতির চাকরি দেই, তাহলে তোমার সামনে আমার প্রশ্ন হইল, তুমি কোন ভিত্তিতে বিচার করবে, কোন ভিত্তিতে বিচার করবে? ইমামে আবু ইউসুফ বললেন, জাহাপনা, আপনি যেমন শর্টকাট প্রশ্ন করেছেন শর্টকাট জবাব দিব। ও জাহাপনা, আপনি যদি আমাকে বিচারপতির পদ দিয়া দেন, আমি আবু ইউসুফ ঘোষণা জানাইয়া দিলাম, আমি তাকওয়া এবং পরহেজগারির ভিত্তিতে বিচার চালাইব। ও ভাই ও বন্ধুরা, এই কথাটি শুনিয়া বাদশাহ হারুনুর রশিদ বললেন, হে উপস্থিত জনতা, ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছো, সবাই যার যার বাড়িতে চলে যাও, ইন্টারভিউ প্রয়োজন নাই, আমি আমার দেশের প্রধান বিচারপতি পেয়ে গেছি। আল্লাহু আকবার। ও ভাই, কেউ যদি তাকওয়ার পরহেজগারির ভিত্তিতে বিচার চালায়, ন্যায় কোনোদিন অন্যায় হবে না, অন্যায় কোনোদিন ন্যায় হবে না। চিৎকার করে আওয়াজ দাও ঠিক কি না? আমার ভাই ও বন্ধুরা, এবার একদিন বাদশাহ হারুনুর রশিদ আবু ইউসুফ যিনি প্রধান বিচারপতি হইয়া গেলেন তাকে বাড়ির মধ্যে খানার দাওয়াত করলেন। কিসের দাওয়াত? খানার দাওয়াত। আবু ইউসুফ চলে গেলেন বাদশার দরবারে, বাদশার সঙ্গে খানা খাইবেন, দস্তরখানার মধ্যে খানা। হঠাৎ কইরা বাদশাহ হারুনুর রশিদ বললেন, হে আবু ইউসুফ, লক্ষ্য করে দেখো তো, এই খানাটা তুমি চিনোনি? আবু ইউসুফ বললেন, জাহাপনা, এই খানার পরিচয় তো আমি জানি না। বাদশাহ হারুনুর রশিদ বললেন, হে আবু ইউসুফ, এই খানার পরিচয় হইল পেস্তার তৈরি ফালুদা, যেটা রাজা বাদশার খানা। আরো জোরে, আরো জোরে, আবু ইউসুফ রে, এই খানার পরিচয় হইল পেস্তার তৈরি ফালুদা, এটা হইল রাজা বাদশার খানা। রাজা বাদশাহ প্রত্যেক দিন খাইতে পারে না, সপ্তাহে একবার, কোন সময় মাসে একবার খায়। হে আবু ইউসুফ, তোমার ভিতরে আছে তাকওয়ার পরহেজগারি, তোমার ভিতরে আছে কোরআন আর হাদিসের জ্ঞান, এজন্য আমি তোমাকে রাজা বাদশার খানা খাওয়ানোর জন্য দস্তরখানে ডাক দিয়েছি। কথাটা শুনে মাত্রই আবু ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো, হে আবু ইউসুফ, তোমার জন্য কত সম্মানী খানার ব্যবস্থা করলাম, কিন্তু তুমি কান্দ কেন? আমি বাদশাহ জানতে চাই। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহাপনা, 25 বছর আগের কথা আর আজকের বাস্তবতা মিল হইয়া গেছে। বাদশাহ হারুনুর রশিদ বলতে আরম্ভ
করলো 25 বছর আগের কার কোন কথা আর আজকের কেমন বাস্তবতা। আবু ইউসুফ বলতে আরম্ভ করলেন, জাহাপনা আমার উস্তাদ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার মারে লক্ষ্য করে বলেছিলেন, আবু ইউসুফের মা তোমার সন্তানকে আমার দরবার থেকে নিও না, তোমার সন্তানকে আমার দরবারে তাইকা কোরআন হাদিস শিক্ষা করার সুযোগ দাও, এই কোরআন হাদিস শিখলে পরে রাজা বাদশার খানা পেস্তার তৈরি ফালুদা খাবে। ও জাহাপনা দীর্ঘ 25 বছর আগে আমার হুজুরে মন্তব্য করেছিল, আজকে আমার হুজুরের মুখের বর্ণিত সেই পেস্তার তৈরি খানা প্লেটের মধ্যে আমার সামনে হাজির, চোখের পানি কেমন করে ধরে রাখি আর চোখের পানি আটকে রাখতে পারলাম না, যারে যার হইয়া কান্নাকাটি আরম্ভ করলাম। ও ভাই ও বন্ধুরা, আবু ইউসুফ বলেন, এই পেস্তার তৈরি ফালুদা আমি সাধারণ ব্যক্তি খাইব বলে কল্পনাই ছিল না, আল্লাহ ও কল্পনীয় রিজেকের ব্যবস্থা করলো, জুরে কোন ঠিক কিনা। এজন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে জগতের মানুষ শুনো, যারা তাকওয়ার পরহেজগারি অবলম্বন করবে, আমি আল্লাহ ও কল্পনীয় পন্থায় তাদের রিজিকের ব্যবস্থা করব। আমার ভাইরা, তাইলে তাকওয়ার পরহেজগারি অবলম্বন করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমার ভাইরা লাভ। এজন্য আমরা সবাই আমাদের ভিতরে তাকওয়ার পরহেজগারি ঢুকাইবো, তাকওয়ার পরহেজগারির জীবন গড়বো, আল্লাহর ভয় যদি ভিতরে রাখি তাহলে আমাদের দ্বারা নেক আমল করা সহজ হবে, গুনার কাজ থেকে বাঁচিয়ে থাকা সম্ভব হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? তাকওয়ার পরহেজগারি অবলম্বন করতে কে কে রাজি হাতটা দেখতে চাই? আল্লাহ এই হাতগুলাকে তাকওয়ার পরহেজগারির জন্য কবুল কর।